আমি পিঙ্কি বিশ্বাস। আমি কলকাতা থেকে আমার ছেলে বেদান্ত দাসকে নারায়ণা নেত্রালয়ে ট্রিটমেন্ট করাতে নিয়ে এসেছি। আমার ছেলের ছোটো থেকে যখন ওর এক মাস বয়স, তখনই ওর দুটো চোখেই লেজে ট্রিটমেন্ট হয়ে যায় এবং কলকাতা থেকে আমাকে বলা হয়ে যায় যে ওর একদমই ভিশন নেই এবং কলকাতাতে এর কোনো ট্রিটমেন্ট নেই। তারপরে আমি ব্যাঙ্গালোরের নিমহ্যান্সে আসি ওকে দেখাতে। নিমহ্যান্স থেকে আমাকে রেফার করা হয় ডক্টর আনন্দ বিনায়কর নারায়ণা নেত্রালয়ে। আমি স্যারের কাছে আসি, স্যার দেখেন, তো দেখে স্যার সাজেস্ট করেন যে ওর অপটিক নার্ভে একটু সমস্যা আছে, কিন্তু এখানে মেডিসিন বা অন্য কোনো সার্জারির প্রয়োজন নেই। তো স্যার আমাকে প্রথম সাজেস্ট করেন সিভিআই অ্যাসেসমেন্টের জন্যে পূজা সর্বজনা ম্যাডামের সঙ্গে দেখা করতে। আমি এরপরে সিভিআই ডিপার্টমেন্টে আসি, কর্টিক্যাল ভিশন ইম্পেয়ারমেন্ট ডিপার্টমেন্ট। সেখানে আমাকে ম্যাডাম বলেন যে এটার ডেফিনেটলি ট্রিটমেন্ট আছে কিছু থেরাপির মাধ্যমে। বিগত এক বছর ধরে আমি আমার ছেলেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছি পূজা ম্যাডামের আন্ডারে, এবং এখানে ওর আমি যতটা ভেবে এসেছিলাম যতটা পাবো সেরকমই ওর আমি ইম্প্রুভমেন্ট পেয়েছি। এবং আমার প্রত্যেকের কাছে এটা অনুরোধ, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষদের কাছে এটাই, যে একেবারে হোপলেস হবেন না, একটাবার অন্তত নারায়ণা নেত্রালয়তে আসবেন নিজের বাচ্চাকে নিয়ে। আর চোখের যদি কোনো সমস্যা থাকে প্লিজ সেটাকে ইগনোর করবেন না, কেন চোখ এমনই একটা বিষয় যাকে ছোটোবেলায় যদি ইগনোর করেন যখন বাচ্চা বড় হয়ে যায় তখন কিন্তু এর কোনো রকম ট্রিটমেন্ট আমরা করাতে পারবো না। তো আমার সকলের কাছে অনুরোধ, সেই সমস্ত প্যারেন্টসদের কাছে যারা আমার মতনই এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা প্লিজ একটু নিজেদের চোখ কান খুলুন এবং একটু কষ্ট করে ব্যাঙ্গালোর পর্যন্ত আসুন, নারায়ণা নেত্রালয়তে দেখান। নারায়ণা নেত্রালয় আপনাকে সমস্ত রকমভাবে গাইড করবেন, এনাদের স্টাফ কোঅর্ডিনেটর সকলেই অত্যন্ত ভালো। এবং শুধু এখানে সিভিআই নয়, এর পাশাপাশি আপনি প্রয়োজনীয় ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, কোগনিশন, স্পিচ থেরাপি, এই থেরাপিগুলোর সুবিধাও এখানে পাবেন। একটাবার একটু বাইরে বেরোন নিজের বাচ্চার জন্য। এবং সর্বশেষে থ্যাংক ইউ নারায়ণা নেত্রালয়।